নগর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে দশম দিনের মতো প্রচারণা চালিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী রয়েছে সুন্দর ঢাকা গড়ার প্রতিশ্রুতি আর বিএনপি প্রার্থীদের অভিযোগ তাদের কাউন্সিলর প্রার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে তবে নির্বাচনের তারিখ পেছানো কমিশনের সিদ্ধান্তকে দলের প্রার্থীরাই স্বাগত জানিয়েছেন পার্থ রহমানের প্রতিবেদন। মাঠের রাজনীতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের মত ও পথের দূরত্ব থাকলেও প্রচারণায় তারা একই কাতারে দক্ষিণ সিটির বিভিন্ন সড়কের উপরে পাশাপাশি ঝুলছে নৌকা আর ধানের শীষের ব্যানার পোস্টার দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফাজলুর তাপসের দশম দিনের প্রচারণা শুরু হয় মতিঝিল এলাকা থেকে অলিগলিতে ঢুকে নৌকার পক্ষে ভোট চান তিনি দেন উন্নয়নে নানা প্রতিশ্রুতিও জানান নির্বাচিত হলে আগামী পাঁচ বছর নগরবাসীর জন্য কাজ করবেন এ সময় বিএনপির প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়ার বিষয়ে তাপস বলেন ভিত্তিহীন অভিযোগ করছেন তারা তারা এখন যদি না করে। ঘরে বসে থাকে তাহলে তো আর সেটার ব্যাপারে আমাদের বলার কিছু নাই আজিমপুর সহ পুরনো ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ভোটারদের কাছে গিয়ে নিজের জন্য এবং কাউন্সিলর প্রার্থীদের জন্য ভোট চান তিনি পরে ইশরাক বলেন যত বাধাই আসুক ভোটাধিকার আদে সবসময় জনগণের পাশে থাকবেন আমরা অভিযোগের জায়গায় নাই আমরা আমাদের মতো আমরা কার্যক্রম চালিয়ে যাব যত বাধা বিপত্তি আসবে কোনো কিছু আমরা মানব না আমরা হয়ে এগিয়ে যাব এই কথাটি কল্যাণপুর থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম প্রতিশ্রুতি দেন আধুনিক পরিকল্পিত ও সুন্দর নগরী গড়ার আপনি নিরাপদ ঢাকা আপনার পরিষ্কার ঢাকা এবং আপনার আলোকিত ঢাকা তিনটি করার জন্য ইতিমধ্যে আমরা কমান্ড সেন্ট্রাল কাজ শুরু করেছি তার প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিত আউয়াল প্রচারণা চালান মিরপুর এলাকায় ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এই মেয়র প্রার্থী বলেন গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জয়ী হতে শেষ পর্যন্ত মাঠে থাকবেন তারা নির্বাচন কমিশন এখন বুঝতে পেরেছেন নিজেরাই যে একটু অযোগ্যতার পরিচয় দিয়েছেন আর আমি আশা করতেছি এই জায়গা থেকে উত্তোলন করার জন্য তাদের ভাবমূর্তি আর ফিরে পাওয়ার জন্য ওনারা এখন অবশ্যই সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য পদক্ষেপ ভোটের মাঠের লড়াইয়ে পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীরাও নিজ নিজ দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা উত্তরের ভিতরে চার নম্বর ওয়ার্ডটা অত্যন্ত ডিজিটাল রূপে রূপান্তরিত করব সন্তাস চাদাবাস এবং ইয়ামুক্ত এলাকা আমি গঠন করব ইনশাআল্লাহ পার্কগুলোকে আধুনিক মাঠ করে দিব যাতে ছোট ছোট বাচ্চারা সেইখানে খেলাধুলা করতে পারে এবং তরুণ প্রবীণ নবীন সকলে মিলে যাতে সেখানে আনন্দ উপভোগ করতে পারে সরস্বতী পূজার জন্য ভোটের তারিখ পেছাতে কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা